আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাজিকরণ ঔষধ সম্পর্কে একটু আলোচনা করব। তো বন্ধুরা, আসলে বাজিকরণ শব্দটি সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রে ব্যাপক ব্যবহৃত হয়, আপনারা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত আছেন। তো বন্ধুরা, বাজিকরণ ওই ঔষধ বা ওই সেই ক্রিয়াকে বলা হয় যে ক্রিয়া বা ঔষধের দ্বারা পুরুষ তার ব্যক্তিগত বা প্রাইভেট জীবনে অশ্বশদী শক্তি লাভ করে এবং প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন হয়। তো সাধারণত সেই ক্রিয়া বা ঔষধকেই বাজিকরণ ঔষধ বলা হয়। তো বন্ধুরা, এই বাজিকরণ ঔষধগুলো বা আমি একই সমস্যার বিভিন্ন ভেষজের কথা বলে থাকি, তো এই জন্য অনেকেই খুব কড়া কড়া কমেন্ট করে থাকেন, মন্তব্য করে থাকেন, এত একই সমস্যার এত হাজারো ঔষধ বলার কেন প্রয়োজন, হাকিম সাহেব কেন এতগুলো বলে থাকেন। তো বন্ধুরা, এই কথাটি আমি এর পূর্বে বলেছি, আবারও বলছি, সাধারণত একই ভেষজ বিভিন্ন এলাকায় সমভাবে পাওয়া যায় না। আর বন্ধুরা, আপনারা যাতে করে যার হাতের নাগালে আমার বর্ণিত এই ভেষজগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছেন, তারা যেখানেই থাকুন না কেন, তারা যাতে করে এগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন। আর বন্ধুরা, এই যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি সাধারণত ব্যক্তিগত জীবনে, অনেকেই শুক্র স্বল্পতার অভিযোগ করে থাকেন, অনেকেই বা বীর্যে পর্যাপ্ত পরিমাণে শূককীটের অভাব বোধ করে থাকেন, মৃত শূককীটের পরিমাণ বেশি, যাদের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না, নরম নরম থাকে, ইন্টারকোর্সে দ্রুত বীর্যপাত হয়ে যায়, ইন্টারকোর্স করতে করতে দ্রুত প্রাইভেট অঙ্গ নরম হয়ে বের হয়ে আসে। তো বন্ধুরা, এই সমস্যার কারণে সাধারণত আমি বিভিন্ন রকম বাজিকরণ ভেষজের কথা বলে থাকি। আর সাধারণত আমার এই ভিডিওগুলো দ্বারা ওই সকল ভাই বেশি উপকৃত হবেন যাদের আর্থিক অবস্থা বেশ দুর্বল। বন্ধুরা, হাকিমুল উম্মত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখিত বেহেস্তি জেওরে এটি অনুবাদ করতে গিয়ে বাংলার একজন কীর্তি সন্তান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি কথা হচ্ছে, যারা দরিদ্র এদের ভিতর থেকে যদি অতিরিক্ত অত্যাচার অনাচার অর্থাৎ অধিক হস্তমৈথুন বা বিবাহের পরে খুব লাগাতার ইন্টারকোর্স এগুলো করে করে যারা নিজেদের শরীরকে ভেঙে ফেলে, আর শরীর ভেঙে গেলে সাধারণত ধনীরা করলে তারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এগুলো ওভারকাম করতে পারেন, কিন্তু যাদের আর্থিক অবস্থা দুর্বল, এই হারবাল সেই হারবালে গিয়ে প্রচুর পরিমাণে খরচ করে চিকিৎসা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, আমার এই ভেষজগুলো দ্বারা যাতে করে আমার ওই সকল ভাই একেবারে সহজপাচ্যভাবে সহজ উপায়ে খুবই সহজপাচ্য ভেষজ দ্বারা উপকৃত হতে পারে, আমার এই আলোচনার উদ্দেশ্য কিন্তু মূলত এটাই। এর কারণেই সাধারণত একই সমস্যার আমি একাধিক ভেষজের কথা বলে থাকি। তো বন্ধুরা, আসুন আমি মূল আলোচনায় আবার ফিরে আসছি। বন্ধুরা, যারা নিজেদের উপর অনেক অত্যাচার অনাচার করে নিজেদেরকে একেবারে ভঙ্গুর করে ফেলেছেন, অনেকেই বলেন বীর্য উৎপাদনই হয় না, অনেকেই বলেন শক্তি মানে প্রাইভেট অঙ্গ শক্তই হয় না, বন্ধুরা তাদের জন্য মূলত এই ভেষজটি, ভেষজটি খুবই সহজপাচ্য এবং সস্তা, আর তা হচ্ছে মাসকলাইয়ের ডাল। বন্ধুরা, আমি আবারও বলছি, সাধারণত গরুকে খাওয়ানোর জন্য যে ঘাস উৎপন্ন করা হয় সেই সাথে এর থেকে ডাল উৎপন্ন হয় মানুষের আহারের জন্য, আমি সেই মাসকলাইয়ের ডালের কথা বলছি। বন্ধুরা, এই মাসকলাইয়ের ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কড়া রৌদ্রে শুকিয়ে এরপরে এটিকে ঘিয়েতে ভেজে নেবেন। বন্ধুরা, আমি একবারে যতটুকু পরিমাণ সেবন করার জন্য ব্যবহার করবেন আমি একবারেরটা বলে দিচ্ছি,
আপনি কতদিন সেবন করবেন সেটি এই অনুপাতে বা আনুপাতিক হারে তৈরি করে নেবেন। বন্ধুরা, একবার সেবন করার জন্য মাত্র 10 গ্রাম মাষকলাইয়ের ডাল। তো বন্ধুরা, আমি বলছি যদি বেশি দিনের জন্য তৈরি করতে চান, আপনি এটি 1 কেজি পরিমাণও শুকিয়ে নিয়ে গিয়ে ভেজে রাখতে পারেন। প্রত্যেকবার সেবন করার পূর্বে আপনি মাত্র 10 গ্রাম এই ঘিয়ে ভাজা মাষকলাইয়ের ডাল, 1 কাপ বা 1/2 কাপ বা আপনার সামর্থ্য অনুসারে 1 গ্লাস দুধে এটি জাল দিয়ে নিয়ে আপনি প্রত্যেক সকালে অথবা রাত্রিতে 10 গ্রাম মাষকলাইয়ের ডাল, আবারও বলছি ঘিয়ে ভাজা 10 গ্রাম মাষকলাইয়ের ডাল, এটি আপনার সামর্থ্য অনুসারে 1/2 কাপ, 1 কাপ বা 1 গ্লাস দুধে ভালোভাবে এটি জাল দিয়ে বা গরম করে নিয়ে 1 থেকে 2 চা চামচ পরিমাণ খাঁটি মধু সমেত বা গুলিয়ে নিয়ে এটি আপনার নির্দিষ্ট সময়ে, এটি সকালেও হতে পারে রাত্রিতেও হতে পারে, এটি খালি পেটেও হতে পারে ভরা পেটেও হতে পারে, নিয়মিত সেবন করতে থাকুন। এটি নির্দিষ্ট জিজ্ঞাসা করবেন না যে ভাই কয়দিন সেবন করব বা এটি কারা কারা সেবন করতে পারবে। বন্ধুরা, সবাই সেবন করতে পারবে, বিবাহিত অবিবাহিত সবাই। বাকি অবিবাহিতরা সেবন করলে তাদের প্রচুর পরিমাণে উত্তেজনা চলে এলে হস্তমৈথুনের অভ্যাস গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে বিবাহের পূর্বে সময়গুলোতে 1 বছর বা 6 মাস পূর্বে, আর বিবাহিতরা বিবাহের পর থেকেই কিন্তু সুস্থ অবস্থায় থেকেই সেবন করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবনের ফলে যে কোনো পুরুষ অশ্বসদীর শক্তি লাভ করবে, সেই সাথে প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হবে। যাদের বীর্যে জীবিত বা শক্তিশালী শূককীট নেই, তাদের শক্তিশালী শূককীট উৎপন্ন হবে। তো বন্ধুরা, এটি নিয়মিত সেবন করুন, সুস্থ থাকুন। প্লিজ টাস্ট মি, টাস্ট দিস হার্ট, ডিপেন্ড অন আল্লাহ, ইনশাল্লাহ এইভাবে সেবন করার দ্বারা উপকৃত হবেনই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।